বন্ধুরা, করোনা ভাইরাসের জন্য ভারতবর্ষে প্রায় দু আড়াই মাস ধরে কোনো ক্রিকেট ম্যাচ বা কোনো টুর্নামেন্ট কিন্তু হয়নি। এর সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসিয়ালের তরফ থেকে একটি হিন্ট দেওয়া হয়েছে যে সেপ্টেম্বরের 25 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখের মধ্যে আইপিএল 2020 হতে পারে, যার মানে আগামী দু মাসে ভারতে কোনো ক্রিকেট সম্ভব না। কিন্তু এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি সুখবর বেরিয়ে আসলো। আসলে টিএনপিএল মানে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের নতুন তারিখ, নতুন শিডিউল ঘোষণা করা হয়েছে। জুন মাসের 10 তারিখ থেকে এই লিগ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের জন্য এই লিগকে পোস্টপোন করা হয়েছে। কিন্তু সুখবর এটাই যে এই লিগ আবারও শুরু হতে চলেছে জলদি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কবে থেকে শুরু হবে এই লিগ আর কোন কোন বড় বড় ভারতীয় প্লেয়ার এই লিগ খেলবেন। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেট ফ্যান্সদের জন্য, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি হয়ে থাকেন একজন সত্যিকারের ক্রিকেট ফ্যান, তাহলে কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, টিএনপিএল জুন মাসের 10 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। 10ই জুন থেকে 12ই জুলাই পর্যন্ত এই লিগ হওয়ার কথা ছিল, যার মধ্যে 32টা ম্যাচ খেলা হতো। আর শুধুমাত্র এই লিগের জন্য 4টে স্টেডিয়াম খুলে দেওয়া হয়েছিল। আর এই 4টে স্টেডিয়ামে বিহাইন্ড ক্লোজ ডোরে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ভারতে লকডাউন 4.0 জন্য এই টুর্নামেন্টকে পোস্টপোন করা হয়েছিল। আর তারপরে এরকম রিপোর্ট বেরিয়ে এসছে যে এই টুর্নামেন্ট সেপ্টেম্বরে হতে পারে, কিন্তু সেপ্টেম্বরে আইপিএল 2020 হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেপ্টেম্বরের আগেই টিএনপিএল করাতে হবে। আর এই বিষয়ে তামিলনাড়ু ক্রিকেট বোর্ড আলোচনাও করছে। তাদের পক্ষ থেকে রিপোর্ট আসছে যে আগস্টের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত হতে পারে টিএনপিএল 2020, এর মধ্যে 32টা ম্যাচ হবে। তাছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে যে আগে যে শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী এই টুর্নামেন্ট হবে। আইপিএলের পয়েন্ট অফ ভিউ থেকে এই টুর্নামেন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমনকি আইপিএলের 7-8 জন বড় বড় ভারতীয় প্লেয়ার খেলবেন এই টুর্নামেন্টে। তো চলুন এবার কথা বলা যাক কোন কোন বড় বড় ভারতীয় প্লেয়ার এই টুর্নামেন্টে খেলবেন। তো এই লিস্টে আছেন রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক, মুরলী বিজয়, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, মুরুগান অশ্বিন, বরুণ চক্রবর্তীর মতো বড় ভারতীয় প্লেয়াররা। এই 7-8 জন বড় ভারতীয় প্লেয়ারকে আমরা এই লিগে অংশগ্রহণ করতে দেখব। স্টার স্পোর্টসে এই টুর্নামেন্টে লাইভ টেলিকাস্ট করা হবে। তো আইপিএলের আগে এবং অনেকদিন পর ভারতে আমরা কোনো টুর্নামেন্ট দেখতে পারবো, এটা কিন্তু ক্রিকেট ফ্যান্সদের জন্য একটা খুবই স্বস্তির খবর। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন কবে থেকে আবারও শুরু হতে পারে টিএনপিএল 2020। আপনাদের মধ্যে কারা কারা এই টুর্নামেন্টটি দেখবেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।